আপনি আমি যত বড় শিক্ষিত হই না কেন, যত বড় ক্ষমতার মালিক হই না কেন, আপনি আমি যত বড় চেয়ারে অধিষ্ঠিত হই না কেন, যত সম্পদের অধিকারী হই না কেন, যত বড় মানুষ হই না কেন, প্রত্যেকটা মানুষ মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাকেই কোরআনে বলেছেন যে আনতুমুল ফুকারা, তোমরা সবাই অভাবী। পৃথিবীতে কোনো মানুষ প্রকৃত অর্থে ধনী হতে পারে না, প্রত্যেকের অভাব আছে, প্রত্যেকের দুর্বলতা আছে, প্রত্যেকের চাওয়া এবং পাওয়ার জায়গা আছে, সে যেই হোক না কেন। এই অভাবী মানুষদের মধ্যে যদি চাওয়ার জায়গা থাকে, একজন পরম ক্ষমতাধর মানুষ, তারও কিছু সংকীর্ণতার সীমাবদ্ধতার জায়গা আছে, বলতে পারে না মানুষের কাছে, তারও বলার একটা জায়গা দরকার আছে। একজন মানুষ অনেক পয়সা করি আছে, পয়সা দিয়ে সব কিছু সলভ করা যায় না, ধরুন ওনার স্ত্রীর সাথে ওনার বোঝাপড়াটা ভালো যাচ্ছে না, টাকা দিয়ে এখানে কিছু করা যাচ্ছে না, তাহলে এই ভদ্রলোকের এই সমস্যাটা সলভ করার জন্য একটা জায়গা তার দরকার আছে না নেই? কিন্তু সাধারণভাবে তো থাকে না, উনি কোথায় কার কাছে যাবে? আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহ মাউলাল্লাযীনা আমানু, আপনি যত বড় ক্ষমতাবান, যত বড় শিক্ষিত, যত বড় চেয়ারের মালিক এবং যত সম্পদশালী হন না কেন, আপনি যদি ইমানদার হন, আপনার একটা ঠিকানা আছে, আপনার একটা জায়গা আছে, সেই জায়গাতে আপনি আপনার যে কোনো চাওয়াকে সাবমিট করতে পারেন, নিবেদন করতে পারেন, সেটা হলো আল্লাহ তাআলার দরবার। কাউকে বলতে পারছেন না, আপনি ভোর রাতে সিজদা গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর সাথে কথা বলতে পারছেন, নামাজে দাঁড়িয়ে কথা বলতে পারছেন, সালাত কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাজাত মাহাল আল্লাহর সাথে কানাগুষা, আপনি মন খুলে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারছেন, আল্লাহ আমি কষ্টে আছি তুমি দূর করে দাও, এই বলার জায়গাটা ইমানদার আছে। আমরা ইমানদার সন্তান হয়েও, মুমিনের ঘরে জন্মগ্রহণ করেও আমরা অনেকে এই বিষয়টি সম্পর্কে আমরা ওয়াকিফ হাল না, আমরা জানি না যে আমাদের বলার একটা বিশাল বড় জায়গা আছে, সেখানে যদি বলি আমি হালকা হয়ে যাব, আমার ডিপ্রেশন কমে যাবে। মানুষ যখন কারোর কাছে শেয়ার করতে পারে, কারোর কাছে বলতে পারে, অনেক কষ্ট কিন্তু লাঘব হয়ে যায়। তো ইমানদারের অভিভাবক করেন আল্লাহ, আর যার ইমান নাই তার কোনো অভিভাবক নেই এবং সে দিশেহারা থাকে। আপনারা মেডিকেল স্টুডেন্ট, অনেক বড় বড় সিনিয়র ডক্টররা আছেন, প্রফেসর বৃন্দ আছেন, যারা আমার শিক্ষক তুল্য, যারা আমার বাবার বয়সী বা আরো সিনিয়র, তাদের কেউ কেউ আমাকে একান্তে বলছেন যে কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। তো তমত থেকে একটা অভিজ্ঞতা একজন শেয়ার করছিলেন যে, এবং পশ্চিমা দেশগুলোতে এগুলো হরহ হয়, আমাদের দেশেও হয়, আমাদের দেশে কম, যে কোনো পেশেন্ট যখন আসে ডাক্তারের কাছে, ডায়াগনোসিস হয় যে এই পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত এবং ক্যান্সার অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, এই নিউজটা শোনার পর পেশেন্ট যদি অমুসলিম হয় বা পেশেন্ট যদি কোনো ধর্মে বিশ্বাসী না হয়, নাস্তিক হয়, তাহলে সেক্ষেত্রে তার এই সংবাদ শোনার পর, এই নিউজ জানার পর তার অবস্থা কি হয়? হ্যাঁ, ও শিট, স্যাড, ব্যাড, আর কিছু করার আছে? এই ভদ্রলোকের এছাড়া আর কিছু করার আছে? হ্যাঁ, আরেকটা করার আছে, সেটা হলো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আইন আছে রীতিমতো, যে কোনো রোগী যদি চায় যে আমি আর্লি মরতে চাই, ক্যান্সার অ্যাডভান্স স্টেজে আছে, আমি তো এমনিই বাঁচবো না বাবা, বুকে লাভ কি, ডাক্তার সাহেব আমাকে ইঞ্জেকশন পুশ করে দেন, তো আইনি এই সুবিধা তাকে দেওয়া আছে, অনেক দেশে এটা আছে। তো নাস্তিক হলে স্যাড, ব্যাড, শিট, টিট, বলে টোলে এরপরে ইঞ্জেকশন নিয়ে চলে যেতে, কারণ তার কোনো উপায় নেই, শেষ। আর যদি পেশেন্টটা মুসলমান হয় কি হয় বলেন? ওই ডাক্তার বলছিলেন যে ভাই, আমার ওই পেশেন্টটা যখন তাকে বলা হয় যে আপনি তো ক্যান্সারে আক্রান্ত, অ্যাডভান্স স্টেজে আছেন, বদলক যদি মুসলমান হন, তো সাথে সাথে উল্টাপাল্টা যত লাইন গার্ড ছিল সব বদ্ধ করে একদম সুইসের মতো সোজা হয়ে যায়, মসজিদে যাওয়া ধরে, নামাজ কালাম পড়া ধরে, জমজমের পানি কোথায় বিক্রি হয় যত টাকা দিয়ে লাগে কিনে এনে খেতে শুরু করে, আজোয়া খেজুর খাওয়া শুরু করে, কালো জিরা খাওয়া শুরু করে, মধু খাওয়া শুরু করে দেয় এবং জানে যে এগুলোতে শেফা আছে, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এগুলো করা শুরু করে, হুজুরদেরকে হাদিয়া তোফা দেয়, আপনারা দোয়া করেন, নিজেও আল্লাহ কাছে দোয়া করেন, যারা দেখে তারাই বলে আল্লাহ কাছে দোয়া করেন, একটা জায়গায় সে দরখাস্ত জমা দিয়ে দেয়, সে জানে সব দুয়ার বন্ধ হয়ে গেছে, ডাক্তারদের কিছু করার নাই, কিন্তু একটা দুয়ার এখনো খোলা আছে, সেই দুয়ারে সকল অসম্ভব সম্ভব হয়। কোভিড নাইন্টিনের সময় ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার আছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, পারিবারিক সম্পর্ক, বাসায় আসা যাওয়া আছে, গত দু তিন দিন আগেও ফ্যামিলি সহ তার বাসায় দাওয়াত খেয়ে আসছি,
নাম বললাম না। তো ভাই আমাকে বললেন যে ভাই করোনার সময় আমি এমন হয়েছে যে এক মাস বাসায় যাই নাই, বরং আরো বেশি সময় হয়ে গেছে, গলায় গেছে যে বাসায় যাই নাই। ঢাকা মেডিকেল কলেজে ডিউটি করার পর চলে গেছি অন্য অন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবা দিছি, সব ডাক্তাররা আউন গাউন পরে অবস্থা খারাপ, আমি মাস্কই পরি নাই। তো মাস্ক না পড়ছে অসতর্ক ছিল সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি না, কিন্তু আমি বলছি পরিস্থিতিটা এরকম ছিল। আমি যখন করোনা আক্রান্ত হয়েছি এবং হাসপাতালে ভর্তি ছিলাম, তখন ভদ্রলোক আমাকে দেখতে আসেন আর তখন ওনার সাথে আমার পরিচয় মূলত। তো যাই হোক, পরবর্তীতে উনি আমাকে বললেন যে ভাই কত পয়সাওয়ালা দেখছি যে পারে না, পায়ের উপরে পড়ে বাবা বাঁচায় দাও বাবা, বাঁচানো হলো তো আল্লাহ, কিন্তু তার তো সে বিশ্বাসের দুর্বলতা আছে। যাই হোক, উনি বলেন যে আমি এভাবে সার্ভিস দিয়েছি, আল্লাহ তারা আমাকে ভালো রেখেছেন। আমি ধানমন্ডিতে এমন ফ্যামিলির কথা জানি, আমার এক বোনের বাসার সামনের ফ্ল্যাট, স্বামী স্ত্রী দুজনে ডাক্তার, করোনার শুরুর দিকে ওনারা দরজা জানালা সব যে বন্ধ করেছেন, প্রায় দেড় মাস না দুই মাস যাবৎ বন্ধই ছিল এবং তারা ভিতরেই ছিলেন, যা ছিল সেগুলো তারা খেয়েছেন, শুরুতে নিয়ে তারা ঢুকে গেছেন। এবং ইতোমধ্যে তাদের দুজনেরই করোনা পজিটিভ ধরা পড়েছে এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এরকম ঘটনা প্রায় আপনারা দেখেন না পেপার পত্রিকায়। আবার এর বিপরীতে বাবা অসুস্থ, সন্তান বাবাকে সেবা করছে, ছেলে অসুস্থ, বাবা সন্তান বাবা ছেলে সেবা করছে, এর মধ্যে কত অসতর্ক হয়েছে এবং এই জীবাণু যতটা ভয়াবহ, যত দ্রুত এটা বিস্তার লাভ করে, সেখানে দেখা গেল যে কিছুই হয় না, ভালো আছে। বলেন এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনি কি বুঝাবেন, কিছু বোঝানোর সুযোগ আছে? ওই ভদ্রলোকের ঘরে কোত্থেকে এই কোভিড-19 গিয়ে তার ওখানে অ্যাটাক করে বসলো, আর এই এত মাখামাখি করলে কিছুই হলো না? আপনি যদি ইমিউন সিস্টেম দুর্বল, স্ট্রং আর দুর্বলের কথা বলেন, তো অ্যাটলিস্ট রোগ তো ধরা পড়বে, তার শরীরের সেই রোগই ধরা পড়ে না একবার টেস্টে। কাহিনী ভাইরা আমার, ইমানদারের ভরসার জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন, এটা মানুষকে কত শক্তিশালী জায়গায় নিয়ে যায়। কোভিড-19 সময় সারা পৃথিবীর সব দেশে কম বেশি সাফার করেছে, তাই না? আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, মুসলিমরা তুলনামূলকভাবে একটু কম সাফার করেছে, ঠিক না? আপনি মানে সারা ওয়ার্ল্ডেই দেখেন যে মুসলিম দেশগুলো বা মুসলিম প্রধান শহরগুলো মুসলমানরা তুলনামূলক একটু কম সাফার করেছে। ওই করোনার সময় একটা টেলিভিশন টকশোতে এক ভদ্রলোক, ধর্ম বিশ্বাসী নন, তার সাথে একটা টকশোতে আমাকে একবার ডাকা হলো। আমি ধরনের টকশো যাই না, সাধারণত যাই না, কারণ এটা আমার সাবজেক্ট না, তারপরে যেতে হলো বিশেষ কারণে। তো প্রসঙ্গতে এই কথা উঠে আসলো যে মুসলমানদের একটা বড় শক্তির জায়গা হলো আল্লাহর উপরে ভরসা। যে কোনো মানুষ যখন জানে যে আমার পেছনে একটা ছায়া আছে, হাত আছে, যে হাতটা আমি ধরতে পারি, তখন কিন্তু তার শরীরের মধ্যে এমন ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যায় যে তার মনোবল চাঙ্গা হয়ে যায়। মুসলমানদের সেই জিনিসটা আসেন নাই। ইমানদার কিভাবে ডিপ্রেসড হয়ে যায়, ইমানদার কিভাবে ভেঙে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যাদের কোনো আল্লাহর প্রতি কোনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নাই তারা কাফের, তারা আল্লাহর প্রতি নিরাশ হতে পারে, তাদের আশা হতে পারে ও স্যার ব্যাট বলে ইনজেকশন নিয়ে চলে যেতে পারে, বাট ইমানদার তো এটা করতে পারে না। ইমানদার তো একটা ভরসার জায়গা, আস্থার জায়গা আছে,